তো দেখো, সকাল সকাল আজকে উঠে পড়েছি, তো অনেক আগে উঠে পড়েছি, সমস্ত ঘরের কাজকর্ম করে নিয়েছি, তো মেয়েকে দেখো রেডি করছি। তো তোমরা বুঝতেই পারছো কিছু জনের রেডি করছি, আজকে ফার্স্ট টাইম মেয়েকে স্কুলে পাঠাবো। তো দেখো রেডি করে দিলাম আমাকে, তো তারপরে দেখো আমি রান্নাঘরে এসে সকালের গোলা রুটি বানিয়ে রেখেছি, তো তারপরে চা হয়ে গেছে, এখানে দুটো বানিয়ে রেখেছি। তো মাকে বললাম, তো মেয়ে তো মাকে বললাম যে মেয়েকে চাটা দিয়ে আসতে, তো মেয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস ভিডিও ফাইভ ব্লগস অন চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে সকালের ভিডিওটা শুরু করলাম। তো দেখো মেয়েকে রেডি করিয়েছি, এই দেখো আজ ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে, তো ওকে কোচিংয়ে দিয়েছি ইংলিশ মিডিয়ামে। তো চলো তোমাকে আগে দেয়, ওর চা খাওয়া হয়ে গেছে, রেডি করিয়ে দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো এদিকে টাটা করে দাও। টাটা টাটা, আমি স্কুলে যাচ্ছি। হাত ধরে যাবো, হ্যাঁ একটু হাত ধরে যাবো, হ্যাঁ চলো। তো মেয়েকে ফার্স্ট টাইম স্কুল পাঠাচ্ছি আজকে, তো খুঁজতে পড়বে স্কুলে। কিন্তু এসো, কি হয়েছে? যাও, চলো আমি এসকা করতে করতে ওদেরকে আগিয়ে দিলাম। তো যাই, এখনো বাকি আছে এসকা বানাতে। মুখটুকি আজকে প্রথম সকালে উঠেছি, তাড়াতাড়ি ঘুমের জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছি। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি চা নিয়ে বসেছি। তোমাদের দাদা ভাই তো ঘুমিয়ে আছে, তো কি করব, আমি একা একাই চা খাচ্ছি। তো দেখো টবে এখানে আমি ফুলের গাছ লাগিয়েছিলাম, তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আর ওইগুলো নিয়ে সব কুড়ি ধরেছে, দেখো আজকালের মধ্যে ফুটবে, কি সুন্দর না। আর এইদিকে আর একটা ফুলের গাছ আছে, ওটা রক্ত গাঁদা ফুলের গাছ, দেখো ফুল ফুটেছে। দেখো রান্নাঘরে এলাম, তো হাঁড়িটা বসিয়েছি, ভাজটা বসিয়েছি, তো এখনো তার ফুল পাতি কিছুই আমি রান্না করে নিই, তো সব রেডি করে রেখেছি। তো দেখো কি তার ফুল পাতি হচ্ছে আজকে। দেখো আজকে রান্না হবে ফুলকপি, আলু আর গাজর দিয়ে একটা তরকারি বানাবো। আর ওইখানে আছে দেখো পাঙাশ মাছ, যে পাঙাশ মাছ নিয়েছি আজকে, গোটা পাঙাশ মাছ নিয়েছি, দেশি পাঙাশ মাছ। তো মাছ রান্না হবে আজকে, আর ফুলকপি আর তরকারি, আর কালকের শাক আছে ছোলার শাক, শাকটাই হবে আর কিছু হবে না। আর এইদিকে আমি সব সবজিপাতি আমি সব কেটে রেখেছি, তো পেঁয়াজ রসুন সব মশলার কিছু জোগাড় করা হয়নি, সেইগুলোই কাটছিলাম। আর এদিকে কপি আলু সব আমি ভেজে রেখেছি, তো কপিগুলো কষে নিলাম। তো তারপরে দেখো কপিগুলো ফুলকপিগুলো ভালো করে আমি কষে, দেখো ভালো করে কষছি ফুলকপিগুলো, কি সুন্দর লাল লাল করে ভেজেছি, অল্প করে মশলা দিয়েছি। তারপরে এইদিকে দেখো ওই রান্না করতে করতে আমি এখনও জলখাবারে কিছুই খাইনি, তো মুড়ি খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখো আবার রেখে দিলাম, তো আবার আমাকে নাড়তে হচ্ছে, তরকারি একদিকে খাচ্ছি আর একদিকে নাড়ছি। তো ফুলকপি তরকারিটা নামিয়ে রাখলাম, তো এইদিকে আমি পাতলা করে ঝোল করেছি, তো মাছটা দেখো ভাজা হয়ে গেছে, তো ঝোলে দিলাম দেখো। তো দেখো রান্না হয়ে গেল, তো এই সব বাসনপত্র সব এঁটো হয়ে আছে, সব আমি পরিষ্কার করে নেবো এবার। তো তারপর তো বাসনপত্র সব আমি কুড়িয়ে সব বাইরে রেখে এলাম, তো দেখো বালতি নিয়ে চলে এসেছি, তো টালিগুলো দেখো পরিষ্কার করে নিলাম, গ্যাসটা অনেক নোংরা হয়েছিল, তো এতটাই নোংরা হয়েছিল। তো তারপরে দেখো আমি খাওয়া দাওয়া করছি, তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, তো লাস্টে আমি খাচ্ছি। তো তারপরে দেখো এদিকে অনেক বাসন ছিল, অন্যদিন আগেই কি করি, আগে আমি বাসনগুলো ধুয়ে নিই, তো এবার উল্টোটাই হয়ে গেছে খাওয়া দাওয়ার পর। তারপরে দেখছো কতটা বাসন নিয়ে বসেছি, তো বাসনগুলো আমি চটপট ধুয়ে নেই। তো তারপরে দেখো বাসন ধুয়ে আসার পর আমি ছাদে এলাম, তো অনেক জামা কাপড় আছে মেলে দেয়া, কোনটা শুকিয়েছে কোনটা ভিজা হয়ে আছে। কি আখা বানাবা? তো কি করছিস ওখানে? কি ওখানে কি আছে? আখা কই দেখি, বর্ষা মাথাটা হঠাৎ বানাইনি, বানাবো, ছুরিতে ছিড়ি দিচ্ছে। বানাবি তো মাটি গুলাই করছিস? আখা কই মাটি কই ভিজা মাটি আছে? না
কই তুই উই কর মাটি গুলো বার কর আমি আখাবা নিয়ে দিছি আর এই দিকে দেখো মেয়ে অনেকক্ষণ থেকে বাইনা করছিল মা আমাকে একটা আখা তৈরি করে দাও তো সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল আমরাও সেই ছোট যখন ছিলাম তখন আমরা এইভাবে আমরা আখা বানাতাম তো দেখো মেয়েকে আখা বানিয়েছি তো খুব খুশি তো তারপরে দেখো আমি ছোট ছাদ ছাদ তো আখাটা নিয়ে যেয়ে এবার আমি রান্নাঘরের ছাদে শুকোতে দিলাম দেখো একটা পিঠের পরে রেখেছি বেশ শুকালে ভালো হবে তো মেয়ে অতই খুশি বন্ধুরা দেখো আমাদের খাওয়া হয়ে গেছে তো ছাদে এসেছি তো রোদটাই বেশ ভালোই আছে তো একটু দেখি রোদটা গায়ে লাগছে বেশ ভালোই লাগছে তো খাওয়া দাওয়া এইমাত্র হলো খুব ঠান্ডা লাগছিল তো আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো পরের ব্লগে দেখা হচ্ছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা।